যাদের মাসুম সন্তান দুনিয়ার থেকে যায় এটাও আল্লাহর দয়া। আল্লাহ যখন দেখে মা বাবা জান্নাতে যাওয়ার মতো আমলটা তেমন থাকবে না, তখন ওই ছোট বাচ্চা যখন জান্নাতে যাবে জান্নাতের দরজায় দাঁড়ায় বলবে, আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই। সুবহানাল্লাহ বলেন না রে ভাই, আল্লাহ মারও আদর পাই নাই, বাবারও আদর পাই নাই, মা টাকারও সুযোগ পাই নাই, বাপ টাকারও সুযোগ পাই নাই, আল্লাহ আমি আমার মা বাপ ছাড়া জান্নাতে যাব না। ফেরেশতা এসে বলবে, তোমার মাও জাহান্নামে বাপও জাহান্নামে আমলের কারণে। তখন বাচ্চাটা বলবে, আমার আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতিও বানাইতে পারে, তুমি এত কথা কইও না, আমি আল্লাহর লগে কথা কইতেছি। আল্লাহ পাক বলবে, আজকের দিনের জন্যই তো আমি তোকে সেই দিন দুনিয়াতে গুনাহ করার আগেই নিয়ে আসছি, যেন মা বাবাকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দিতে পারিস। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা যদি হাঁটা চলার পথে একটা কাঁটাও ফুটে, ওই কাঁটার ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। এখানে অনেকেই আছেন, সংসারের কষ্ট, পরিবারের কষ্ট, চাচা জেঠার কষ্ট, মামার কষ্ট, ভাতিজার কষ্ট, বউয়ের কষ্ট, জামাইয়ের কষ্ট ওয়ালা অনেকেই আছেন। মনে রাখবেন, কষ্ট এমন একটা নিয়ামত যেটা আপনাকে ধৈর্যের লেভেল বাড়াই দিবে, গুনার লেভেল কমাই দিবে, গুনার লেভেল কমাই দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দাকে দুই জগতে কষ্ট দেয় না। আমাদের জীবনে কষ্ট বেশি কেন জানেন? কষ্টগুলা গুনার কারণে। আল্লাহ দেখতেছে, আমি যদি তারে কষ্টগুলা না দিই, হাসরের ময়দানে কষ্ট সে সহ্য করতে পারবে না। 1000 ডিগ্রি আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে 50 ডিগ্রি আগুনের কাছে নিয়ে একটু ঘুরে আসে, সহ্য কর, সহ্য কর, সহ্য কর। এদিকে ফেরেশতারা বলে যে, গুনাহ মাফ কর, গুনাহ মাফ কর, গুনাহ মাফ। তিনি হচ্ছেন রহমানুর রহিম, তিনি গাফফার, তিনি সত্তার, তিনি আমাদের আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, জোয়ার বাটা ডেলি কয়বার হয়? দেখছেননি আল্লাহ কত যত্নবান? সুবহানাল্লাহ। বুঝে বুঝে কন্যা রে ভাই, আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন, ডেলি কয়বার? এমন এমন সময় জোয়ার আসে যখন আপনি আমি লেভেন নিছে, আল্লাহ যত্ন নিচ্ছেন। এই যে প্যান্ডেল যেটা দেখছেন, এখানে দুল আছে না নাই? দুল আছে না নাই? একটু টুকা দিলে বুঝবেন। দুলগুলো আসলো কোন জায়গা থেকে? বাতাস হয়ে। গাড়ির পিছনে দুল দেখা যায়, কিন্তু এখানেও কিছু দুল আছে দেখা? এই দুল মাঝে মধ্যে দেখা যায়, কখন জানেন? যখন সকালবেলা সূর্যের আলো জানলা দিয়ে ঘরে ঢুকে। এখন কোন দুল দেখলে আমরা কি বন্ধ করি, কান নাকি নাক? তো নাকে না ঢুকার জন্য তো মাস্ক দিছেন, সোপ তো খোলা, চশমা লাগাইছেন, 24 ঘন্টা লাগান চশমার ফাঁক দিয়েও তো। কিছু দুলা দেখা যায়, কিছু দুলা দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন, সূর্যের আলো দিয়ে দেখলে দুলা দেখতে পাবেন। এবার এখানে আসা পর্যন্ত আপনি দুলা দেখেন নাই, কিন্তু অনেক দুলা ছিল। এখন বলেন আপনার বয়স 26 বছর, 26 বছরের মধ্যে যদি আপনি 12 বছর দুলা ঢুকে, এটা থাকবো তো? এখানেও আছে তো? এবার বুঝতে পারছেন আল্লাহ নাকে কেন পশম দিছে? কিন্তু আজকে ঝগড়া করিলাম ও কইলাম, আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। অনেকে নাকের লোম নিয়ে বিরক্ত হয়ে যায়, ডাক্তার ভাল লাগে না, এর থেকে এই জায়গায় কি লেগে লোম দিছে? ডাক্তার কয়, খবরদার কথা কইস না বেড়া, তুই সব সময় মাস্ক পরস না, কিন্তু আল্লাহ তাআলা 24 ঘন্টার মাস্ক তোর নাকের ভিতরে। নাক সেফ নাকি? এবার সব যতক্ষণ পারছেন চোখটাকে সেফ রাখছেন চশমা দিয়া, কিন্তু সবসময় তো চশমা দেওয়া সম্ভব না, কারণ রাতের বেলা যদি কালা চশমা দেন মানছে কইব। তো মাহফিল কি দিনে না রাতে? এতগুলা মানুষ যে হাইটে আসছে, পিছনে দুলগুলা উঠছে না?
দেখেন নাই কিন্তু চোখের মধ্যে দুল ঢুকছে দুল ঢুকছে দুল ঢুকছে দুল ঢুকছে। এবার 60 বছরের দুল যদি চোখে জমা হয় চোখ তো শেষ হয়ে যাবে, চোখের ডাক্তাররা বলবে যে এটা আমার পক্ষে করা সম্ভবপর নয়, এতগুলা দুল, কিছু দুল দেখা যায় কিছু দুল তো দেখা যায় না, এতগুলা দুল প্রত্যেক দিনে 24 ঘন্টায়। একটা মানুষ একটু খেয়াল করবেন, আপনারা শুধু সুবহানাল্লাহ বললার চেষ্টা করবেন, একটা মানুষ সকালবেলা বের হয়েছে, ঘরের ভিতরেও দুল, রান্নাঘরের মধ্যেও দুল, বেডরুমের মধ্যেও দুল, ড্রয়িং রুমের মধ্যেও দুল, ঘরের বারান্দার মধ্যেও দুল, মাঠের মধ্যেও দুল, তারপরে বিলের মধ্যেও দুল, গাড়িতে দুল, মোটরসাইকেলে দুল, কাজে দুল, 24 ঘন্টার এতগুলো দুল সব চোখে। জগৎ বলে চোখ তো শেষ হয়ে যাবে, রব বলে যে দেখার জন্য চোখ শুধু আমি দিয়ে ক্ষান্ত হয় নাই, আমি আমার বান্দার 24 ঘন্টা আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি, আমি আল্লাহ যত্ন নিচ্ছি। আল্লাহ কিভাবে যত্ন নিচ্ছ? বলে যে রাতে ঘুমের ব্যবস্থা করে দিলাম, আমার বান্দার আব্বার ঘুমাবে, চোখ অটোমেটিক ঘুরতে থাকবে, সকালবেলা যখন সে উঠবে চোখের কোনায় ময়লা খুঁজে পাবে, সব তুল এক জায়গায় করে দিয়েছে। আরেকটু জোরে বলা যাবে? ছোট বাচ্চা যদি ঘরে থাকে ঘুমাই গেছে, আজকে যাই একটা জিনিস চেক করবেন, হে ঘুমাই গেছে তো, আপনার পাশে যায় ঘুমাই, তার একটু চেক করবেন, সে তো ঘুম, চোখটা এমনি তুলবেন, দেখবেন চোখটা কি করে, যখন জেগে থাকবেন চোখ স্থির, ডাইনে বামে সোজা নিচে, যখন ঘুমাবেন আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আজকে ঘরে যে যাই ঘরে ফাঁসে যে আছে তার একটু চেক করবেন। আর এবার বলেন চোখ কি করে? সকালবেলা যখন উঠেন, এবার বান্দা জিজ্ঞেস করে কি রে ময়লা আসলি কোন জায়গা থেকে, রব বলে যে আমি আল্লাহ তো ব্যবস্থা করে দিয়েছি, চোখ দিয়েছেন আল্লাহ, যত্ন নিচ্ছেন আল্লাহ, একটু আওয়াজটা বড় দিতে হবে, নাক দিয়েছেন যত্ন নিচ্ছেন, পেট দিয়েছেন যত্ন নিচ্ছেন, আপনি আমি খাই খাওয়াটাও আল্লাহ দেয়, শুধু আমাদের কাজটা হচ্ছে এতটুক এতটুক স্বাদ দেওয়া আল্লাহ দেয়, দুঃখ খেসা আল্লাহ দেয়, আবার সে খাবারকে হজম করাই দেয় আল্লাহ। আরেকটা সিফতি নাম রহমান, আরেকটা সিফতি নাম রহিম, দুইটা সিফতি নাম একটা জাতি নাম। যে কখনো ভাবছেন আল্লাহর নাম তো মালিকও আছে, গাফফারও আছে, সত্তারও আছে, জুলজেলালে ওয়াল ইকরামও আছে, হাইয়ুনও আছে, কাইয়ুমও আছে, আজিজও আছে, এতগুলার নাম থাকতে রহমান এবং রহিম কেন বিসমিল্লাতে? এবার দেখেন হাট্টি মাটিন টিম, কোরআন এমন একটি কিতাব যে কিতাবে নাই বলতে কিছু নাই, সবকিছু কোরআনে আছে। এবার একজনে বলে আমার তো কবিতা পছন্দ, আমার তো ছড়া পছন্দ, আমি কোরআন পড়লে তো ছড়া পাবো না, তো কোরআন পড়ব কেন? কোরআন বলে ছড়া প্রেমিক হো আর কবিতার প্রেমিক হো, তুই উপন্যাসক হো আর সাহিত্যিক হো, তুই বিজ্ঞানী হো আর ডাক্তার হো, তুই যেটাই হো আমার কাছে আয়, আমি কোরআনের ভিতর সব কিছুই আছে, সব কিছুই। এবার একটু যুবক ভাইয়ের একটু মনোযোগ দিবেন, যেন আপনারা এই বার্তাটা আপনাদের বন্ধুর কাছে পৌঁছাইতে পারেন, সেজন্য আপনাদের একটু মনোযোগ চাচ্ছি আমি। কিছু বন্ধু আছে না কবিতা ভালোবাসে? হাঁটতে গেলে কবিতা, বসতে গেলে কবিতা, আসেনি আসেনি সাদে উঠলে কবিতা, সান্নি ভর রাতে আরে রোমান্টিক কবিতা, আসেন আসেন আসেন। এবার আসেন কোরআনের মধ্যে সেই কবিতা আছে না নাই একটু দেখেন, আমি বলছি আপনারা শুনেন, কবিতার হচ্ছে সরার নিয়ম হচ্ছে প্রথম লাইনের শেষের শব্দ, দ্বিতীয় লাইনের শেষের শব্দ, ছন্দ মিল থাকতে হবে। এ দেখেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বাঁকে থাকে, হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম টিম ডিম, মিল আছে না বলেন না, টিম ডিম মিল আছে না নাই ছন্দ। তারপর আরেকটা যেকোনো ধরেন ওই কি আম পাতা জোড়া জোড়া, মার বচা বক চর্ব গোড়া জোড়া গোড়া, জোরে বলেন না আসেন। এবার আমি একটা